বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এবং এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা। বিএনপি এদেশের সহাবস্থানে রাজনীতির পথে অন্তরায়।